আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তমাস ফ্যাশন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পাঞ্জাবি ডিজাইন। আমি আজকে ভ্যাট বাটিক করব, আমি আজকে লাল সাদা করব। তার জন্য আমি এখানে সাদা ফ্যাব্রিক নিয়ে নিয়েছি এবং সাদা ফ্যাব্রিকটাতে আমি আজকে শিবুরি ডিজাইনটা করব। তার জন্য আমি এখানে ডিজাইনগুলো করে তারপর আমি একে নিয়েছি। আমি কিভাবে ডিজাইনটা করেছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁথা স্টিচ করে নিয়েছি। কাঁথা স্টিচ করে নেওয়ার জন্য আমি এখানে এই সুতাটা এবং এই সুইটা ইউজ করেছি। সুইটা সুতাটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুই সুতা দিয়ে করতে পারবেন, তবে বাটিকের এই সুতাটা দিয়ে করলে খুব সুন্দর আসে টেক্সচারটা। আপনারা চেষ্টা করবেন বাটিকের বা ব্লকের যে রঙে আপনারা যে দোকান থেকে কেনেন ওখানে যেয়ে যদি বলেন যে বাটিকের সুতা কোনটা, এটা আপনাকে দিয়ে দিবে। আর অন্য দোকানে যদি আপনারা এই সুই সুতা পেয়ে যান তাহলে তো খুবই ভালো। আমি আজকে প্রত্যেকটা লাইন এভাবে চক দিয়ে দাগ দাগ দিয়ে নিয়েছি। মেজারমেন্টটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কিরকম গ্যাপ দিয়েছি, দেখেন দুইটা দুইটা করে দিয়েছি, আবার একটু গ্যাপ দিয়ে এখানে তিনটা দিয়েছি। এটা হচ্ছে পাঞ্জাবির মিডিল সাইডটা। আমি হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে পাঞ্জাবির সাইডে অর্থাৎ মিডিলে এটা পড়বে এবং দুই পাশে আমি দুইটা দুইটা করে এভাবে স্টিচ করে নিয়েছি। এটা আমি আপনাদেরকে হাতার কাপড়টা দেখিয়ে দিলাম। হাতার ফ্যাব্রিকটা আমি সুতাটা টেনে নিয়ে নি। আপনারা অনেকেই বলেন আপু এইভাবে স্টিচ করে কিভাবে আপনি বাঁধেন, এই একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে বাঁধতে হয়। আমি আগেও আমার একটা ভিডিওতে বাঁধাটা দেখিয়ে দিয়েছিলাম, হয়তো আপনারা স্কিপ করে গিয়েছেন। আপনারা যারা কাজ শিখতে চান চেষ্টা করবেন চ্যানেলটা ভালোভাবে ঘুরে আসতে, ভিডিওগুলো দেখতে, তাহলে আরো ক্লিয়ার হবেন। এভাবে সুতাটা আলতোভাবে টানতে হবে এবং অবশ্যই যখন আপনি স্টিচ করবেন আপনার প্রত্যেকটা দড়ির অর্থাৎ সুতার এই যে যে কর্নার সাইডটা অবশ্যই একটা গির দিয়ে নেবেন, তাহলে যখন আপনি এভাবে সুতাটা টেনে নেবেন সুতাটা আর খুলে আসবে না। এভাবে আমি পাশের সুতাটাও একইভাবে টেনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে টেনে নিলাম, তারপর আমি এভাবে একটা সুতার সাথে আর একটা সুতা এভাবে টাইট করে বেঁধে দিব। ব্যাস, পরে আপনারা এক্সট্রা সুতাটুকু কেটে ফেলবেন। আমরা কোনো পাঞ্জাবি বা জামা বানাতে গেলে কিন্তু ফ্যাব্রিকটা ডাবল ভাঁজ করে তারপর কাটি, যার জন্য আপনারা যখন পাঞ্জাবি বা জামার জন্য বাটিক করতে ফ্যাব্রিক নেবেন দুই ভাঁজ করে ডিজাইনটা করলে এপিট ওপিট অর্থাৎ সামনের সাইডটা এবং পিছন সাইডটা একই রকম ডিজাইন আসবে। আর কেউ যদি মনে করেন যে না সামনে পিছনে আমি একই রকম করব না, সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা পার্ট করে বাটিকটা করতে পারেন। আমি যেহেতু সামনে পিছনে একই করব তাই একই রকম ভাবে আমি ডিজাইন করে নিয়েছি। বডির যে সাইডটা আমি এখানে দেখেন মিডিলে তিনটা দিয়েছি, তারপরে এখানে দুইটা আর আরেকটু স্পেস রেখে এখানে দুইটা, আর এই পাশে আমি এখানে কিন্তু আমি সব সুতাগুলো একই রকম ভাবে বেঁধে নিব। অর্থাৎ এখানে আমার চারটা চারটা আটটা সেলাই এবং এখানে তিনটা সেলাই আমি এভাবেই রেখে দিব। আর এখানে যে সিঙ্গেল সুতাটা আমি দিয়েছি এখন আমি এই সাইডটাতে একটু এভাবে কুচি করে ধরে একটু সুতাটা পেঁচিয়ে দিব। আপনারা তো এই ডিজাইনটা সবাই জানেনই, এটা রোল ডিজাইন বলে, অনেকে বলে পাখা ভাঁজ, আপনারা যে যেভাবে বলেন, আবার এটাকে ঝর্ণা ভাঁজও বলে। আমি এভাবে সুতাটা টেনে সুতা দিয়ে এভাবে বেঁধে দিব। এখন আমি পুরো ফ্যাব্রিকটা সুন্দর করে বেঁধে নিয়ে তারপর আপনাদেরকে রং করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি আজকে বেশ কিছু কাপড় রং করব। তার জন্য আমি এখানে কস্টিক, হাইড্রোস এবং সাথে নিয়েছি মেরুন কালার। মেরুনের সাথে কিছুটা পরিমাণে অরেঞ্জ কালার নিয়েছি যাতে লাল রংটা একটু টকটকে হয়, কারণ ভ্যাট কালারের মেরুন কালারটা একটু কালচে হয়, যার জন্য আমি একটু অরেঞ্জ অ্যাড করে দিয়েছি কারণ আমি একটু লাইট কালার চাচ্ছি। আমি এখানে রঙের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ আমি বেশ কিছু কাপড় এখানে কালার করব। আপনাদেরকে আগে আমি এই পাঞ্জাবির বাঁধাটা দেখিয়ে দিয়েছিলাম, এই পাঞ্জাবিটাও আমি সব কাপড়ের সাথে কালার করে নিব। তার জন্য আমি রঙের পরিমাণটা আপনাদেরকে একটু বলে দেই। আমি যেহেতু আজকে অনেকগুলো কাপড় একসাথে রং করব তাই রঙের পরিমাণটা আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি,
রংটা আপনারা গজ অনুযায়ী প্রতি গজে এক তোলা করে দিবেন এবং হাইড্রোজ এবং কাস্টিক প্রতি গজে দুই তোলা করে দিবেন। এভাবে আপনারা রংটা করে ফেলবেন। আমি এখন প্রসেসিংটা আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে পরিমাণে রং নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে কাস্টিক এবং দ্বিগুণ পরিমাণে হাইড্রোজ নিয়েছি এবং গরম পানি করে নিয়েছি। আপনারা তো জানেন ভ্যাটবাটিক গরম পানিতে করতে হয়, এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা একটু সাবধানে কাজটা করবেন, কারণ গরম পানি দেওয়ার পর কাস্টিকটা একটু ফুলে ওঠে, ফানা ফানা হয়ে যায়, কোনোভাবেই যেন হাতে ছিটে না আসে। তাই আপনারা চেষ্টা করবেন হ্যান্ড গ্লোভস পরে কাজটা করতে। আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করছি একটু সাবধানে করি, এর জন্য আজকে আমি আর হ্যান্ড গ্লোভসটা পরে নেইনি। তবে এখন আমি রংটা একটু সুন্দরভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে আমি গুলিয়ে নিচ্ছি। রঙের সাথে কেমিক্যালটা জানি খুব ভালোভাবে মিশে যায়। এভাবে আপনারা রংটা করবেন। আমি যেহেতু পাঞ্জাবির ভিডিওটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার জন্য পাঞ্জাবির কাপড়টাই আমি আগে অ্যাড করে দিচ্ছি। দেখেন আমি পাঞ্জাবির কাপড়টা দিয়ে দিলাম। এভাবে আমি 7 থেকে 8 মিনিট রঙের মধ্যে চুবিয়ে রেখে তারপর আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি পাঞ্জাবির কাপড়টা ধুয়ে নিয়ে শুকিয়ে তারপর আমি আয়রন করে নিচ্ছি। এটা পাঞ্জাবির বডি, এটা মিডিলে থাকবে এবং দুই পাশে এই ডিজাইনটা থাকবে। আমি আয়রন করে টেলার্সে পাঞ্জাবিটা বানাতে দিয়ে দেব এবং পাঞ্জাবিটা বানানো হলে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা পাঞ্জাবির বডি, এই পার্টটা মিডিলে থাকবে এবং দুই পাশে ঝর্ণা ডিজাইনটা এবং স্লিপটা অর্থাৎ হাতাটা এটা মিডিল পার্ট, এখান থেকে চার ভাঁজ করে হাতাটা কাটা হবে। একই ডিজাইন, শুধু এখানে একটু শিবুরির স্টিচটা বেশি আর এটাতে শিবুরির স্টিচটা কম, আর কোনো পার্থক্য নেই স্লিভ এবং বডির মধ্যে। দেখেন আমি দুইটাই একসাথে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। শিবুরি পাঞ্জাবি খুব ভালো লাগে, আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে আপনারা বাটিকটা করে নিতে পারেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পাঞ্জাবিটা একদম রেডি করা হয়ে গিয়েছে। আমি যে ফ্যাব্রিকটা তৈরি করেছিলাম সেই ফ্যাব্রিক দিয়ে পাঞ্জাবিটা একদম রেডি করে নিয়েছি। পাঞ্জাবির মিডিলে এই ডিজাইনটা এবং পাশের এই ডিজাইনটা আমি আপনাদেরকে আগেও বলে দিয়েছিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা তমাস ফ্যাশনের পাশে থাকবেন, তমাস ফ্যাশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।